জনাব মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া কুমিল্লায়। মাননীয় স্পিকার, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বন্ধুবন্ধু শেখ মুজিবের সাথে চাকরি সূত্রে যেটা বলছেন মাননীয় সদস্য ঠিকই আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চাকরি সূত্রে আমার 6 বার সরাসরি সাক্ষাতের সুযোগ হয়েছিল। অতি অল্প সময়ে জাতির জনক বঙ্গবন্ধু আমাকে তুমি থেকে তুই বলে সম্বোধন করেছিলেন। সে সাক্ষাতের দিনও তিনি তুই সম্বোধন করে আবেগের কথা বলেছিলেন। আমার নির্বাচনী এলাকা দাউদকান্দিতে 1993 সালে তিনি এসেছিলেন। এই মহান নেতা যেদিন দাউদকান্দির মাটিতে পা রাখেন 1973 সালে, সেদিন হাজার হাজার মানুষ তাদের জনককে বরণ করে নেয় মহামহিমায়। সেবার দাউদকান্দির মানুষ বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার স্থানটির নাম দেয় বঙ্গবন্ধু মঞ্চ। সেই থেকে দাউদকান্দি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপনের প্রধান স্থান ছিল বঙ্গবন্ধু মঞ্চটি। 1973 সালে তৎকালীন সরকার বঙ্গবন্ধুর স্মৃতিটি মুছে দিতে সেখানে পর্যটন মন্ত্রণালয়ের অধীনে একটি মোটেল করে। মাননীয় স্পিকার, 1991 সালে বিএনপি ক্ষমতায় আসে, সেই স্থানটিকে এবং বঙ্গবন্ধুর স্মৃতিকে চিরতরে মুছে দিতে মোটেলটি তৎকালীন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী এবং স্থানীয় বিএনপি সভাপতি এটি লিজের মাধ্যমে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেন। দাউদকান্দির মানুষের প্রতিবাদের কোনো সুযোগ থাকেনি সেদিন। মাননীয় স্পিকার, 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগ সহ স্থানীয় জনগণ একটি আবেদন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর বরাবর, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টি চাপা পড়ে যায়। তবে দাউদকান্দির মানুষ মন থেকে বঙ্গবন্ধু মঞ্চটি নামটি মুছে যায়নি। এবার জনগণের সরকার ক্ষমতায়, দাউদকান্দির মানুষ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে। এবার দাউদকান্দির মানুষের দাবি, মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু মঞ্চটি উদ্ধার করা হোক, জাতির পিতার স্মৃতি বিজড়িত এই স্থানটি আবার উপমুক্ত করা হোক। আমার উত্থাপিত জরুরি জনগণভুক্ত এই নোটিশটি মাননীয় পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি, বঙ্গবন্ধু মন্ত্রটি আগামী 26 মার্চের আগে উদ্ধার করে জনগণকে ফিরিয়ে দেওয়া হোক। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য।